আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গ্রামের হাট বাজার রয়েছে অনেক মানুষের স্মৃতি। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম চরকুমরিয়া ইউনিয়ন মোল্লারহাট সখীপুর থানা শরীয়তপুর জেলা। আমাদের চরকুমরিয়া ইউনিয়নের ভেতর সব থেকে বড় বাজার মোল্লারহাট। এইখানে সাপ্তাহিক দুই দিন হাট বসে, শনিবার ও মঙ্গলবার। এই হাটে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। চরকুমরিয়া ইউনিয়নের সব থেকে বড় বাজার হওয়ার কারণে সব গ্রামের মানুষই এইখানে হাট বাজার করে থাকে। আমরা এখন যে গলিতে প্রবেশ করতেছি, এই গলিতে বেশিরভাগই শুকনো মরিচ কেনাবেচা হয়ে থাকে। আমরা এখন চলে আসলাম মাছ বাজারে। এইখানে আপনি নদীর মাছ থেকে শুরু করে চাষের সব ধরনের মাছই পেয়ে যাবেন। যদি টাটকা শাকসবজি খেতে চান, তাহলে শনিবার ও মঙ্গলবার মোল্লারহাটে চলে আসেন। কৃষিকাজ করার জন্য সব ধরনের যন্ত্রপাতি এইখানে প্রস্তুত করা হচ্ছে। এইখানে খাঁটি সরিষা দিয়ে সরিষার তেল তৈরি হচ্ছে মেশিনের সাহায্যে। বাজারের পাশেই রয়েছে মোল্লারহাটের কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশেই রয়েছে বিশাল এক মাঠ। সপ্তাহে দুই দিন এইখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বেতের জিনিসপত্র। বাজারের পাশে দিয়ে বয়ে গেছে ছোট একটি নদী। নদীর উপরে রয়েছে দুইটি ব্রিজ, একটি বড় ব্রিজ আর একটা ছোট ব্রিজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।